আজ আপনাদের সামনে একটি গল্প বলবো, না গল্প না, গল্প হলেও সত্যি। আপনারা পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। খুব ছোট্টবেলায় বাবাকে হারান তিনি, সংসারে অভাব, তাই বাধ্য হয়ে স্কুল ছাড়তে হয় তাঁকে। অভাবের কারণে তাকে রোজগারের পথ ধরতে হয়, তাই তিনি যে স্কুলে পড়তেন সেই স্কুলেই রান্নার কাজে লেগে পড়েন। পরে তিনি একটি ঘুগনির দোকানও খোলেন, সেখান থেকে যে রোজগার হতো তাই দিয়েই ভাই বোন ও বিধবা মায়ের সংসার চালাতেন। বর্তমানেও তিনি একজন ঘুগনির দোকানদার। এতক্ষণ আপনারা হয়তো ভাবছেন আমাদের সময় খরচ করে গল্প শোনাই বুঝি ব্যর্থ হলো। আমি বলবো না, শুনতে থাকুন পরের অংশটি। এতক্ষণ যেই পরিশ্রমী, নিরলস, স্বাধীনচেতা, অনাড়ম্বর মানুষটির কথা আপনাদের সামনে বললাম বা তুলে ধরলাম, উনি হলেন উড়িষ্যার জনপ্রিয় লোককবি পদ্মশ্রী প্রাপক হলধর নাগ। ওনার জীবন কাহিনী সবাইকে অনুপ্রাণিত করবেই। অনাড়ম্বর এই মানুষটির পরনে সাদা ধুতি ও কুর্তা, গায়ের রং শ্যামবর্ণ, রোগা লম্বা মানুষটির পিঠ পর্যন্ত লম্বা তেল জবজবে চুল, পায়ে জুতো কোনোদিনই পরেননি। এই রকম মানুষ কারোর নজর কাড়তে পারে? কিন্তু অনেকেই জানেন না এই সাদা সিধে সহজ সরল সাধারণ মানুষটি একজন জনপ্রিয় লোককবি। উনি রাষ্ট্রপতির কাছ থেকে পেয়েছেন পদ্মশ্রী সম্মান। উড়িষ্যার বড়গড়া জেলার এক দরিদ্র পরিবারে জন্ম হলধর নাগের। সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়ে ওঠা মানুষটি 10 বছর বয়সে বাবা মারা যান। হলধরবাবু তখন তৃতীয় শ্রেণীর ছাত্র, অভাবের তাড়নায় পড়াশোনা শিখে ওঠে। মিষ্টির দোকানে বাসন ধোয়া থেকে শুরু করে রাস্তায় রাস্তায় ঘুগনি বিক্রয় সব কিছুই তাকে করতে হয়েছে। কিন্তু প্রতিভা জীবনের সংগ্রামের কাছে হার মানেনি। তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা হলধরের উপর ছিল মা সরস্বতীর আশীর্বাদ। তাই তিনি যখনই কলম ধরেছেন তার কলম থেকে ঝরে পড়েছে সাহিত্যের মণিমুক্ত। ছোট বয়সেই তিনি লেখালেখির কাজ করতেন সংসারের অন্য সমস্ত কাজের ফাঁকে। প্রথমে কোলাসি ভাষায় ছোট গল্পের লেখা শুরু করেন, তারপর একটু বড় হয়ে কবিতা লিখতে শুরু করেন। লিখেন ধোদো বরগাছ, অর্থাৎ বুড়ো বরগাছ। এই কবিতাটি স্থানীয় এক পত্রিকায় প্রকাশিত হয়। তারপর আরও 4টি কবিতা পাঠান ওই পত্রিকায়। সেই কবিতাগুলি একের পর এক প্রকাশিত হয় সেই পত্রিকায়। এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। একের পর এক লেখা সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী ও সাহিত্য সমালোচকদের প্রশংসা কুড়োতে থাকেন এই হলধরবাবু। বিবিসি তার কাজ নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্মও তৈরি করেন, তার কবিতা সমাজকে নিয়ে। সমাজ সংস্কার ও আদর্শ সমাজ তৈরি নিয়েই তিনি কবিতাগুলি লিখেন। ওড়িশি কবি গঙ্গাধর মেহরার সম্বলপুরী স্টাইলে তার সমস্ত লেখনী। লোকগীত, সম্প্রদায়, কৃষাণগুরু, মহাসতী উর্মিলা, আছিয়া, বৎসর, শ্রী সোমালাই, বীর সুরেন্দ্র সাই, কর্মসনী, প্রেম পিচ্চল, তুলসীদাসের জীবনী, কাব্যাঞ্জলির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড প্রভৃতি, তার সব কবিতাগুলিকে একত্রিত করে হলধর গ্রন্থাবলী প্রকাশ করেছেন সম্বলপুর বিশ্ববিদ্যালয়। এই বইটির দ্বিতীয় পর্ব প্রকাশনার প্রস্তুতি পুরো দমে এগিয়ে চলেছে। এখন তার লেখা নিয়ে গবেষণা করছেন 5 জন বিশিষ্ট ব্যক্তিত্ব। 2016 সালে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি। 2019 সালে তাকে সম্বলপুর বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডিলিট উপাধি দেন। এত বড় সম্মানের অধিকারী হয়েও আগের মতো অনাড়ম্বর জীবনযাপন করেন
এই বিখ্যাত লোককবি রত্ন হলধর নাগ। হলধর নাগের জীবন কাহিনী নিয়ে যে গল্পটি বললাম, কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।